ନିର୍ବାଚନ ସମୟ ଆସିଲେ ନେତାମାନେ ଘରକୁ ଘର ଯାଆନ୍ତି ବୁଲନ୍ତି ପ୍ରଚାର ପ୍ରସାର କରନ୍ତି ବିକାଶମୁଖୀ ଯୋଜନା କିଭଳି କାର୍ଯ୍ୟକାରୀ ହେବ ସେ ପ୍ରତି ମଧ୍ୟ ଧ୍ୟାନ ଦିଅନ୍ତି ଆଉ ଏକଥା ମଧ୍ୟ ଦମ୍ଭକ୍ତି ପ୍ରକାଶ କରନ୍ତି ଯେ ଲୋକଙ୍କର ଆସ୍ଥା ଓ ବିଶ୍ୱାସ ସେମାନେ ଜିତେ ପାରିବେ କିନ୍ତୁ ଏଠି ତ ଓଲଟା ଚିତ୍ର ଦେଖିବାକୁ ମିଳୁଛି ଏଠି ତ ଲୋକଙ୍କ ବିଶ୍ୱାସ ସହିତ ଖେଳ ଖେଳୁଛନ୍ତି দেখুন নির্বাচন আসলে লোক মানে ভোট গ্রহণ করা ঘরক ঘর বুলতি সত কিন্তু নির্বাচন বেড়ে যেভাবে ভাবে বিভিন্ন কার্যকলাপ হুয়ে বেআইন কার্যকলাপ হুয়ে ই বর্তমান প্রশ্ন উঠুচি তো রাজ্য আজি পর্যন্ত যেতিবি নির্বাচন হয়েছে যে পঞ্চায়েতের নির্বা নির্বাচন হয়েছে এমতি দৃশ্য হুয়ে তো প্রথম ঘটনা ଯେଉଁଭଳି ଭାବରେ ସରକାରୀ ଯୋଜନାକୁ ଢାଲ କରାଯାଉଛି ସରକାରୀ ଯୋଜନାକୁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବେ ନକଲି କରାଯାଉଛି ଆଉ ବର୍ତ୍ତମାନର ଯେଉଁ ସରପଞ୍ଚ ରହିଛନ୍ତି ବା ପଞ୍ଚାୟତ ଅଫିସ୍ ରହିଛି ତାହା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବେ ବେଆଇନ କାର୍ଯ୍ୟକଳାପ କରୁଛି ଏଇଥିପାଇଁ ଆମେ କହୁଛୁ ଯେ ଉଦାହରଣ ହେଉଛି ଗଞ୍ଜାମ ଜିଲ୍ଲା ଯେଉଁଟାକି ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କ ଜିଲ୍ଲା ବିଶେଷ କରିକି ଧରାକୋଟ ବ୍ଲକର ଯେଉଁ ଝାଡ଼ାବନ୍ଧ ଗାଁ ରହିଛି সেই গাঁর যে চিত্র আসি সেই পঞ্চায়েত বিভিন্ন বৃদ্ধা লোক বয়স্ক ব্যক্তি মানুষ যে ভাবে সে ভা দিয়েলা এবং পাঁচশো টঙ্কা অভিযোগ হেঁচশ টঙ্কা দিয়া গলা ভা কলা এবং দেওয়া সহ কাহ গলা যে ভোট দেওয়া নির্দিষ্ট গোটিয়ে চিহ্নের ভোট দেওয়া আ বিশেষ করি যেতে নির্দিষ্ট চিহ্ন আসিলা সেটার শিক্ষিত যুবক মানে যেতবে সেই গাঁর সেই কার্ড দেখি দেখ ସେହି କାର୍ଡ଼ରେ ବ୍ଲକ୍ ପ୍ରଶାସନିକ ଅଧିକାରୀ ଅର୍ଥାତ୍ କୌଣସି ବି ଡିଓଙ୍କର ମଧ୍ୟ ସିଗ୍ନେଚର ରହିନଥିଲା যা কি সন্দেহ সৃষ্টি হল এবং তাহা নকলি বলে জনা পড়িলা তা পরবর্তী সময়ের সে ব্লক অফিস দ্বারস্থ হলে বিডিও কহিল তদন্ত করা কিন্তু ভোট আশায় এইভাবে ভাবে সরকারি যোজনা ঢাল করা এবং বয়স্ক ব্যক্তি মানুষ সেইভাবে ভাবে ভুঁ বুলাই বা এ গোটে বড় প্রশ্নবাসী সৃষ্টি হচ্ছে রাজ্যের সেই গোটিয়ে পঞ্চায়েত এমতি রয়েছে না অন্য পঞ্চায়েত মানকর এই জাল মধ্য বিছা যাই सूचना से, से पहुंची थी ଦେଖନ୍ତୁ ବର୍ତ୍ତମାନର ଯିଏ ସରପଞ୍ଚ ରହିଛନ୍ତି ଯେହେତୁ ପଞ୍ଚାୟତର ପଞ୍ଚାୟତ ଅଫିସ୍ ବାଣ୍ଟିଛି ପଞ୍ଚାୟତ ଅଫିସର ଯେଉଁ କର୍ମଚାରୀ ହୁଅନ୍ତୁ ବା ବର୍ତ୍ତମାନର ପଞ୍ଚାୟତ ଅଫିସର ସର୍ବେ ସର୍ବା ହେଉଛନ୍ତି ସରପଞ୍ଚ ଆଉ ବିଶେଷ କରିକି ଏଥିପାଇଁ ସରପଞ୍ଚ ମଧ୍ୟ ଦାୟୀ ରହିବେ ତାଙ୍କର ଯେତେବେଳେ ଆମେ ପ୍ରତିକ୍ରିୟା ଆଣିଥିଲୁ ସରପଞ୍ଚଙ୍କ ପ୍ରତିନିଧିଙ୍କ ପ୍ରତିକ୍ରିୟା ଆଣିଥିଲୁ ସେ ଏଇ କଥାକୁ ଗୋଟିଏ ପଟେ ଏଡ଼ାଇ ଦେଇଛନ୍ତି ଆଉ ଗୋଟିଏ ପଟେ ଗୋଟିଏ ଦୁଇଟା ଏମିତି ହେଇଥିବ ସେଇଭଳି ଭାବେ କହିଛନ୍ତି ଅର୍ଥାତ୍ কোটি না কোটি এ ভুল নিশ্চিতভাবে গোটে বড় ত্রুটি দর্শা এবং কার্যানুষ্ঠান ভাবে

କରିଛି କିଛି ବିରୋଧୀ ଗୋଷ୍ଠୀ ଏକଥା ଧରକାଡ଼ ବିଡ଼ିଓ ପାଖରେ ଅଭିଯୋଗ ହୋଇଛି ଆରୋପ ପ୍ରତିଆରୋପ ମାଧ୍ୟରେ ଝାଡ଼ବନ୍ଦର ଭୋଟ ଯୋଗୁଁ ଅଶାନ୍ତି ହୋଇପଡ଼ିଛି ସରପଞ୍ଚ ପକ୍ଷରୁ ମଧ୍ୟ ଏହା ବିରୋଧୀଙ୍କ ଚକ୍ରାନ୍ତ ବୋଲି ସଫେଇ ଦେଇଛନ୍ତି

মাুরী কেবল যে মুখ্যমন্ত্রী জেলা তাহ ন সবুঠার অধিক কনস্টিচুয়েসি যে অঞ্জাম জেলা সবুলে বাহাবা বা জেলা প্রশাসন সে হোক গঞ্জাম জেলা এমিটি এইভাবে ভাবে লোকপ্রতিনিধি সরপঞ্চ লোকপ্রতিনিধি পঞ্চায়েত বিশেষ করি যেতবে নির্বাচন ঋতু দুইদিন পূৰ্বৰ কাষকি এইভাৱ ভাৱেৰে ভা বণ্টা যাওঁ এই গোটেই ভোট ভোটৰমানক ঢাল নুহে কি এই বড় প্ৰশ্নবাচী সৃষ্টি হৈছিল আ বিশেষ কৰী জিলা প্ৰশাসন হুন্তু জিলাপাল হুঁন্তু উপজিলাপালু বিডিঅ' হু